হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য। আমার আজকের ব্লগটা আমি রেডি করেছি আমার বাচ্চাদেরকে নিয়ে। একটু বের হয়েছিলাম, খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছি আমরা, সেই জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই ব্লগটা আমি রেডি করেছিলাম জুনের ফার্স্টের দিকে, তখন একটু হালকা হালকা ঠান্ডা ছিল। বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে গেলাম রুজবেল আইল্যান্ড। এই জায়গাটা আমার আসলে খুবই পছন্দ, আমি প্রতি বছর 2 থেকে 3 বার যাবার চেষ্টা করি। তো আমাদের সাথে ওখানে এসেছিল আমিরা। আমিরা আমাদের খুবই ক্লোজ, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস, তুর্না ভাবি এবং কবির ভাইয়ের মেয়ে। তো ওনারা এসেছিল কারণ অনেকদিন ওনাদের সাথে দেখা হয় নাই। তো ভাবিদের বাসাটাও রুজবেল আইল্যান্ডের অনেকটা কাছে, তো ওই জায়গায় আমরা দেখা করতে গেলাম। আর এই জায়গাটা আসলে সত্যি কথা বলতে এতটাই ভালো লাগে আমার কাছে, কারণ দুই পাশ দিয়ে ম্যানহাটন সিটি দেখা যায়, এক পাশ দিয়ে অ্যাস্টোরিয়া দেখা যায়। তো এই মাঝখানে যখন এই আইল্যান্ডটা থাকে, তখন কিন্তু দুইটা পাশ যখন আমরা ঘুরি খুবই ভালো লাগে। আসলে চারপাশের ভিউটা খুবই সুন্দর লাগে। আর এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে, বাচ্চাদের বাইক রাইডের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে। স্পেশালি স্প্রিং ফ্লাওয়ার যখন হয়, চেরি ব্লসমস, ওই সময়টাতে অনেক মানুষজন এখানে আসে, আমরাও যাই প্রতি বছর। তো লাস্ট ইয়ারে এখানের আমি চেরি ব্লসমসের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো সেই সময়কার একটু ভিউ আর এই ভিউটার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, কারণ এই ভিডিওটা যখন আমি রেডি করেছি জুনের ফার্স্টের দিকে, তখন কিন্তু মাত্র গাছপালাগুলো সবুজ হয়ে উঠেছে, প্রকৃতির একটা অন্যরকম রূপ তখন আসলে ধারণ করে। সামারের শুরুর দিক দিয়ে একরকম থাকে, মাঝখানে একরকম থাকে, আবার লাস্টে তো ফল সিজন চলে আসে। তো ওই সময়টাতে গেলে আসলে খুবই ভালো লাগে, চারপাশে সবুজ আর সবুজ তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আসলে অনেকদিন যখন আমরা শীতে বন্দি থাকি বাসায়, এরপরে আমাদের যখন সামার আসে, আমরা কিন্তু চেষ্টা করি খুবই এনজয় করতে। আর মাঝে মাঝে অনেক ব্যস্ততার মাঝে পরিবারকে টাইম দিতে হয়, তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আমি বলবো নিউ ইয়র্ক সিটির মাঝে এটা একটা অন্যতম একটা জায়গা, যেখানে খুব সহজে ট্রেন, বাস কিংবা আপনারা কারে করে যেতে পারেন। একটু স্ন্যাক্স, একটু চা কফি কিছু নিয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা বিকাল আসলে এখানে কাটানো যায়। আমরা যখনই যাই চোখে পড়ে অনেক বাংলাদেশি ভাই বোনেরা এখানে আসে, কারণ এর আশেপাশে কিন্তু অনেক বাঙালি থাকে। দুই পাশে পানি আর মাঝখানে একটু উঁচু জায়গা আছে, তো এখন আমি সেই উপরে চলে আসলাম। এখান থেকে দেখুন ভিউটা কত সুন্দর লাগতেছে, আসলে সুবহানাল্লাহ কি সুন্দর সূর্যটুকাটা আমরা দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি যে ম্যানহাটন যে সিটি, সেই সিটিটা তো খুবই ভালো লাগে আসলে। এভাবে সুন্দর একটা বিকেল যদি এত সুন্দর একটা জায়গায় কাটানো যায়,
আর একটু দাঁড়িয়ে থাকলে কিন্তু দেখা যায় একের পর এক শিপ আসা যাওয়া করতেছে, মাঝে মাঝে অনেক বড় বড় শিপও আসে, মাঝে মাঝে ছোট স্পিড বোট গুলাও যায়, খুবই ভালো লাগে। তো আমার বাচ্চারা খুবই এক্সাইটেড অনেকদিন পর আমিরাকে পেয়ে, ওরা অনেক এনজয় করতেছে, অনেক খেলতেছে। আসলে তো আমিও বাচ্চাদের পিছন পিছন দৌড়াচ্ছি, আসলে খুবই ভালো লাগে এই ধরনের খোলামেলা জায়গায়, আর বাচ্চারাও খুবই মজা পায় যখন আসলে অনেক ব্যস্ততার মাঝে আমরা ওদেরকে একটু টাইম দিই। আর পছন্দের কোনো মানুষ যদি ওদের সাথে থাকে তাহলে তো কথাই নেই। সবাইকে শেয়ার করে খা বাবা। তো বাচ্চাদের খেলাধুলার এখন প্রায় শেষের দিকে, কারণ মাগরিব হয়ে যাচ্ছে, আমাদেরকে বাসায় যেতে হবে। তো এখান থেকে আমরা যাব একটা রেস্টুরেন্টে, সবাই মিলে কিছু খাবো, খাবারের পর চলে যাব বাসায়। কারণ যখন ঘোরাঘুরির একটা সময় মাগরিব হয়ে যায় তখন তো প্রায় ডিনার টাইম চলে আসে, যখনই বাইরে বের হই চেষ্টা করি কিছু নিয়ে আসতে খাবার, অথবা বাইরে থেকে কিছু খেয়ে যেতে। তবে বেশিরভাগ সময়টা আমরা কোনো একটা রেস্টুরেন্টে সবাই বসে খাই, এতে একটা সুন্দর সময় পার করা হয়, একসাথে খাওয়া হয়। এই সাইডটাতে কিন্তু স্প্রিং ফ্লাওয়ারগুলো ফুটে, যখন স্প্রিংয়ের সময় হয় তখন এই রাস্তার যে গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছে কোনো পাতা থাকে না, শুধু ফুল আর ফুল থাকে, ছোট ছোট চেরি ফুল থাকে। তো চেরি ব্লসমস টাইমটা এখানে বেস্ট একটা টাইম, যারা এখনও আসেন নাই আমি বলবো এসে ঘুরে যেতে পারেন এনি টাইম আপনাদের ফ্যামিলিকে নিয়ে, কারণ জায়গাটা কিন্তু ঘোরার জন্য খুবই সুন্দর। একটু দাঁড়িয়ে থাকলে আসলে মনটা ভরে যায়, অনেক ধরনের দৃশ্য এখানে দেখা যায়। তো ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, সবসময় সাপোর্ট করার জন্য আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আজকের ব্লগটা কেমন হলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।